নমস্কার বন্ধুরা, গল্পমালার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এপিসোডে আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মাঝি। এই গল্পটি আমরা সংগ্রহ করেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প লিখে থাকেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় 1935 খ্রিস্টাব্দের 2 নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ময়মনসিংহে জন্মগ্রহণ করেন, যেখানে তার জীবনের প্রথম 11 বছর কাটে এবং ভারত বিভাজনের সময় তার পরিবার কলকাতা চলে আসে। তার প্রথম গল্প জলতরঙ্গ শিরোনামে 1959 খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তার প্রথম উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি এবং তার সৃষ্ট একটি কাল্পনিক চরিত্রের নাম হল ফটিক। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন বিদ্যালয় শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকা এবং দেশ পত্রিকার সঙ্গে জড়িত রয়েছেন। শুরু করছি আজকের গল্প মাঝি। জয়চাঁদ বিকেলের দিকে খবর পেল তার মেয়ে কমলির বড় অসুখ, সে যেন আজই একবার গাঁয়ের বাড়িতে যায়। খবরটা এনেছিল দীনু মণ্ডল, তার গাঁয়েরই লোক। জয়চাঁদ তাড়াতাড়ি বড় সাহেবকে বলে ছুটি নিয়ে নিল। বুকটা বড় দূর দূর করছে। তার ওই একটি মেয়ে, বড্ড আদরের, মাত্র 5 বছর বয়স। অসুখ হলে তাদের গায়ে বড় বিপদের কথা। সেখানে ডাক্তার বদ্যি নেই, ওষুধপত্র পাওয়া যায় না। ওষুধ বলতে কিছু পাওয়া যায় মুদির দোকানে, তা মুদি রোগের লক্ষণ শুনে ওষুধ দেয়, তাতেই যা হওয়ার হয়। কাজেই জয়চাঁদের খুব দুশ্চিন্তা হচ্ছিল। দুশ্চিন্তার আরও কারণ হল আজ সকাল থেকে দুর্যোগ চলছে, যেমন বাতাস তেমনি বৃষ্টি। এই দুর্যোগের দিনে সুন্দরবনের গায়ে পৌঁছনো খুবই কঠিন ব্যাপার। দীনুমণ্ডল বলল, পৌঁছতে পারবে না বলে ধরেই না, তবে বাস ধরে যদি ধামাখালি অবধি যাওয়া যায় তাহলে খানিকটা এগিয়ে থাকা হল। সকালবেলায় নদী পেরিয়ে বেলাবেলি গায়ে পৌঁছনো যাক। জয়চাঁদ মাথা নেড়ে বলল, না, আজই পৌঁছানোর চেষ্টা করতে হবে, মেয়েটা আমার পথ চেয়ে আছে। জয়চাঁদ আর দীনুমণ্ডল দুর্যোগ মাথায় করেই বেরিয়ে পড়ল। যাওয়ার পথে একজন ডাক্তারবাবু চেম্বারে ঢুকে মেয়ের রোগের লক্ষণ বলে কিছু ওষুধও নিয়ে নিল জয়চাঁদ। এরপর ভগবান ভরসা, বৃষ্টির মধ্যেই বাস ধরল তারা। তবে এই বৃষ্টিতে গাড়ি মোটে চলতেই চায় না, দুপা গিয়েই থামে। ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায় বারবার। যত এসব হয় ততই জয়চাঁদ ধৈর্য হারিয়ে ছটফট করতে থাকে। যে গাড়ি বিকেল 5টায় ধামাখালি পৌঁছানোর কথা, পৌঁছতে পৌঁছতে রাত 9টা বেজে গেল। ঝড় বৃষ্টি আরও বেড়েছে। ঘাটের দিকে কোনো লোকজনই নেই, তবু ছাতা মাথায় ভিজতে ভিজতে দুজনে ঘাটে এসে দাঁড়ালো। নৌকো বা ভটভটির নামগন্ধ নেই। নদীতে বড় বড় সাংঘাতিক ঢেউ উঠেছে, বাতাসের বেগও প্রচণ্ড। উন্মাদ ছাড়া এই আবহাওয়ায় কেউ নদী পেরোবার কথা কল্পনাও করবে না এখন। দীনুমণ্ডল বলল, চলো ভায়া, বাজারের কাছে আমার পিস্তুত ভাই থাকে, তার বাড়িতেই আজ রাতটা কাটাই গিয়ে। জয়চাঁদ রাজি হল না, বলল, তুমি যাও দীনু দাদা, আমি একটু দেখি যদি কিছু পাওয়া যায়। পাগল নাকি, আজ নৌকা ছাড়লে উপায় আছে? 3 হাত যেতে না যেতে নৌকো উল্টে তলিয়ে যাবে। জয়চাঁদ হতাশ গলায় বলল, ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের বাড়িতে জিরো গিয়ে, আমি যদি উপায় করতে না পারি তাহলে একটু বাদে
আমিও যাচ্ছি। দিনু মণ্ডল ফিরে গেল। জয়চাঁদ দাঁড়িয়ে রইল ঘাটে, ছাতা হাওয়ায় উল্টে গেছে অনেকক্ষণ। ঘাটে কোনো মাথা গোঁজার জায়গাও তেমন নেই। জয়চাঁদ বৃষ্টি বাতাস উপেক্ষা করে ঘাটে ভিজতে লাগল। মেয়ের কথা ভেবে কাঁদল খানিক। কে জানে কেমন আছে মেয়েটা, ভগবানই ভরসা। কতক্ষণ কেটেছে তা বলতে পারবে না জয়চাঁদ। সময়ের হিসেব তার মাথা থেকে উড়ে গেছে। বসে আছে তো বসেই আছে, ঝড় বৃষ্টি একসময় প্রচণ্ড বেড়ে উঠল। এমন সাংঘাতিক যে জয়চাঁদ দুবার বাতাসের ধাক্কায় পড়ে গেল। জলে কাদায় মাখামাখি হলো সর্বাঙ্গ। সামনেই খুটখুটে অন্ধকার নদী। নদীতে শুধু 5-7 হাত উঁচু বড় বড় ঢেউ উঠেছে। সত্যি এই নদীতে দিশি নৌকো বা ফটফটি চলা অসম্ভব। জয়চাঁদ তবু যে বসে আছে তার কারণ হলো এই নদীর ওপাশে পৌঁছলে আরও 5-7 মাইল দূরে তার গাঁ। এখান থেকে সে যেন গাঁয়ের গন্ধ পাচ্ছে, মেয়েকে অনুভব করতে পাচ্ছে। গভীরভাবে ভাবতে ভাবতে হঠাৎ একটু চমকে উঠল জয়চাঁদ। ভুল দেখল নাকি? অন্ধকারে নদীর সাদাটে বুকে ঢেউয়ের মাথায় একটা ডিঙি নৌকো নেচে উঠল না? চোখ রোগড়ে জয়চাঁদ ভালো করে চেয়ে দেখল। দুটো ঢেউ তীরে আশ্রে পড়ার পর এবার সে সত্যিই দেখল, একটা ঢেউয়ের মাথায় ছোট্ট একটা ডিঙি নৌকো ভেসে উঠেই আবার তলিয়ে গেল। এ দুর্যোগে কেউ ডিঙি বাইবে এটা অসম্ভব, তবে এমন হতে পারে ডিঙিটা কোনো ঘাটে বাঁধা ছিল, ঝড়ে দড়ি ছিঁড়ে বেওয়ারিশ হয়ে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ জয়চাঁদের মাথায় একটা পাগলামি এল। সে একসময় ভালোই নৌকো বাইত। ডিঙিটা ধরে একবার চেষ্টা করবে? পারবে না ঠিক কথা, কিন্তু এভাবে বসে থাকারও মানে হয় না। ডিঙি নৌকো সহজে ডোবে না, একবার ভেসে পড়তে পারলে কে জানে কি হয়। জয়চাঁদ তার ছোলা ব্যাগটা ভালো করে কোমরে বেঁধে নিল, তারপর ঘাটে নেমে জলে ঝাঁপিয়ে পড়ল। ডিঙিটা একটা গোঁত্তা খেয়ে নাগালের মধ্যেই চলে এসেছে প্রায়। জয়চাঁদ ঢেউয়ের ধাক্কায় পিছিয়ে এবং ফের এগিয়ে কোনো রকমের ডিঙিটার কানা ধরে ফেলল। এই ঝড় জলের সঙ্গে যুদ্ধ করে ডিঙি ধরে রাখা মুশকিল। জয়চাঁদ ডিঙিটাকে টেনে আনল পাড়ে। তারপর অন্ধকার হয়ে যাওয়া চোখে যা দেখল তাতে তার চোখ চড়ক গাছ। নৌকোর খোলের মধ্যে জলে একটা লোক পড়ে আছে, সম্ভবত বেঁচে নেই। জয়চাঁদ বড় দুঃখ পেল। লোকটা বোধহয় পেটের দায়ে মাছ টাছ ধরতে এই ঝড় জলে বেরিয়েছিল। ইস, প্রাণটা গেল। জয়চাঁদ নৌকোটা ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে লোকটাকে পাঁজা কোলা করে তুলে এনে ঘাটের পাথরে উপুর করে শোয়াল। প্রাণ থাক বা না থাক, বাঁচানোর একটা চেষ্টা তো করা দরকার। সে লোকটার পিঠ বরাবর ঘন ঘন চাপ দিতে লাগলো যাতে পেটের জল বেরিয়ে যায়। সে হাতড়ে হাতড়ে বুঝতে পারল লোকটা বেশ রোগা, জোড়াজীর্ণ চেহারা, বোধহয় বুড়ো মানুষ। খানিকক্ষণ চেষ্টার পর যখন জয়চাঁদ হাল ছেড়ে দিতে যাচ্ছিল তখন লোকটার গলা দিয়ে একটা অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো, উফ বা আহ গোছের। উফ আহ! জয়চাঁদ দ্বিগুণ উৎসাহে লোকটাকে কিছুক্ষণ দলাই মালাই করল। প্রায় আধ ঘন্টা পর লোকটার চেতনা ফিরে এলো। যেন লোকটা বলল, কে বটে তুমি? আমাকে চিনবে না, গাং পেরোবার জন্য দাঁড়িয়েছিলাম, হঠাৎ আপনার ডিঙিটা চোখে পড়ল। লোকটা উঠে বসল। ঝড়ের বেগটা একটু কমেছে, বৃষ্টির তোড়টাও যেন আগের মতো নয়। লোকটা কোমর থেকে গামছা খুলে চোখ চেপে কিছুক্ষণ বসে থেকে বলল, ওহ বড্ড ফাড়া গেল আজ, প্রাণে যে বেঁচে আছি সেই ঢের, তা তুমি যাবে কোথা? জয়চাঁদ হতাশ গলায় বলল, যাব কেওটা গায়, ওপার থেকে 5-7 মাইল পথ।
মেয়েটার বড্ড অসুখ, খবর পেয়েই যাচ্ছিলাম, তা সে আর হয়ে উঠল না দেখছি। লোকটা বলল, হুম, কেমন অসুখ? ভেদ বমি হয়েছে শুনেছি, কলেরা কি না কে জানে, গিয়ে জ্যান্ত দেখতে পাবো কি না বুঝতে পারছি না। লোকটা বলল, মেয়েকে বড্ড ভালোবাসো না? তা বাসি, বড্ডই বাসি, মেয়েটাও বড্ড বাবা বাবা করে। লোকটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল, বলল, চলো তাহলে। জয়চাঁদ অবাক হয়ে বলল, কোথায়? তোমাকে পৌঁছে দিই। খেপেছেন নাকি? কোনো রকমে প্রাণে বেঁচেছেন, এখন নৌকো বাইতে গেলে মারা যাবে নির্ঘাত। আমার মেয়ের যা হওয়ার তা হয়েই গেছে, আর এই দুর্যোগে নদী পেরোনো সম্ভবও নয়। রোগা লোকটা গামছাটা কোমরে বেঁধে নিয়ে বলল, ওহে, বাঁচা মরা তো আছেই, সে কি আমাদের হাতে? আমাদের হাতে যা আছে তা হলো চেষ্টা। চলো নৌকায় উঠে পড়ো, তারপর ভগবান যা করেন। লোকটার গলার স্বরে কি ছিল কে জানে, জয়চাঁদ উঠে পড়ল। বুড়ো লোকটার নৌকোর খোল থেকে একটা বৈঠা তুলে নিয়ে গলুইয়ে বসল। অন্য প্রান্তে জয়চাঁদ, উত্তাল ঢেউয়ে নৌকোটা ঠেলে দিয়ে লোকটা বৈঠা মারতে লাগল। ডিঙিটা একটা ঢেউয়ের মাথায় উঠে পরমুহূর্তেই জলের উপত্যকায় নেমে যাচ্ছিল। আবার উঠল, আবার নাম, ওঠা আর নামা। মাঝ দরিয়ায় প্রচণ্ড তুফানে উত্তাল ঢেউয়ে ডিঙিটা যেন ওলট পালট খেতে লাগল। কিন্তু জয়চাঁদ দুহাতে শক্ত করে নৌকোর দুটো ধার চেপে ধরে অবাক চোখে দেখল, জীর্ণ বৃদ্ধ মানুষটা যেন শাল খুঁটির মতো দাঁড়িয়ে, হাতের বৈঠা যেন জলকে তোলপাড় করে সব বাধা ভেঙে নৌকোটাকে তীর গতিতে নিয়ে চলেছে। একটা বিশাল দোতলা সমান ঢেউ তেড়ে আসছিল বাঁ দিক থেকে। জয়চাঁদ সেই করাল ঢেউয়ের চেহারা দেখে চোখ বুঝে ফেলেছিল। কে যেন চেঁচিয়ে বলল, জয়চাঁদ ভয় পেও না। অবাক হয়ে জয়চাঁদ ভাবল, আমার নাম তো এর জানার কথা নয়। ঢেউয়ের পর ঢেউ পার হয়ে একসময় নৌকোটা ঘাটে এসে লাগল। লোকটা লাফ দিয়ে নেমে ডিঙিটাকে ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে বলল, এ ঘাট চেনো জয়চাঁদ? জয়চাঁদ অবাক হয়ে অন্ধকারে একটা মস্ত বটগাছের দিকে চেয়ে বলল, কি আশ্চর্য, এ তো আনন্দপুরের ঘাট, এ ঘাট তো আমার গাঁয়ের লাগোয়া, এখানে এত তাড়াতাড়ি কি করে এলাম? নৌকোয় আনন্দপুর আসতে তো 7-8 ঘন্টা সময় লাগে। ঝড়ের দৌলতে আসা গেছে বাবু, জয়চাঁদ মাথা নেড়ে বলল, না ঝড় তো উল্টো দিকে। যা হোক, পৌঁছে তো গেছ। জয়চাঁদ একটু দ্বিধায় পড়ে হঠাৎ বলল, আপনি কে? আমি একজন মাঝি, তোমার দয়ায় প্রাণ ফিরে পেয়েছি। জয়চাঁদের চোখে জল এলো, মাথা নেড়ে বলল, আপনাকে প্রাণ ফিরে দিতে পারি তেমন ক্ষমতা আমার নেই। আপনি আসলে কে? বাড়ি যাও জয়চাঁদ, মেয়েটা তোমার পথ চেয়ে আছে। জয়চাঁদ চোখের জল মুছে পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই লোকটা পা সরিয়ে নিয়ে বলল, করো কি জয়চাঁদ, করো কি, বাড়ি যাও জয়চাঁদ, গিয়ে মেয়ের কাছে যাও, সে ভালো আছে, অসুখ সেরে গেছে। জানি মাঝি, আপনি যাকে রক্ষা করেন তাকে মারে কে? বুড়ো মাঝি একটু হাসল, তারপর উত্তাল ঝড়ের মধ্যে বিশাল গাঙে তার ছোট্ট ডিঙিটা নিয়ে কোথায় চলে গেল কে জানে। শুনছিলেন মাঝি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। পরবর্তীতে আরও রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। সকলে খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে।